কুমারগঞ্জের বিভিন্ন উপজেলা মকসদপুর কাশিয়ারি থেকে সেলিমুদ্দোবান সেলিমের নেতৃত্বে হাজার হাজার লোকের মিছিল হয়েছে। আমরা করতালি দিয়ে বিশেষভাবে অভিনন্দন জানাই এস এম জিলানি এবং সেলিমের নেতৃত্বে প্রিয় ভাইরা আমার। মহান মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন। সেই মহান মুক্তিযুদ্ধের আমাদের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণতন্ত্রের জন্য সাম্প্রতিক সময়ে আন্দোলন করতে গিয়ে সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন সবাইকে অনুরোধ করছি এক মিনিট নীরবতা দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা শুরু হচ্ছে। স্লোগান হবে না। ধন্যবাদ সংগ্রামী বন্ধুরা আমার। এখন শুভেচ্ছা বক্তব্য শুরু হচ্ছে। আমি ফরিদপুর জেলার সকল অঙ্গ সংগঠনের সভাপতিকে অনুরোধ করব বক্তব্য শেষ করে দুই মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে আপনারা মঞ্চ থেকে নেমে যাবেন। মঞ্চে থাকার সুযোগে প্রথম বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক রানু মিয়া। রানু মিয়াকে এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। না থাকলে দ্বিতীয়টা বলো। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফরিদপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের রানু ভাইকে, রানু মিয়াকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফরিদপুর দেরি হবে তাহলে ফরিদপুর জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে ফরিদপুরের কোমরপুরে আব্দুল আজিজ আজিজ স্কুলের আব্দুল আজিজ স্কুল ময়দানে যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে ফরিদপুর বিভাগীয় এই গণসমাবেশের জাসাসের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই আপনাদের দলীয় সঙ্গীত এবং গণসঙ্গীত উপস্থাপন করেছি। গত রাতে আমরা জাসাসের পক্ষ থেকে নানান গণসঙ্গীত এবং ইসের মাধ্যমে সবাইকে চাঙ্গা রাখার চেষ্টা করেছি। আমরা জানি না আমাদের চেষ্টা কতটুকু ফলপ্রসূ হয়েছে। আজকের এই গণসমাবেশের সফলতা কামনা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তারা মুক্তির জন্য। আমরা আজকে যে সব গণসমাবেশের আয়োজন হয়েছে দেশটা তারেক রহমানের ডাকে আমরা এই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রয়োজনে রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো। আমরা এই দেশে তারেক রহমানের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশিত পথে আমরা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের মাধ্যমে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য এই আন্দোলন দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারের আন্দোলন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জাতীয়তা
জাসাস জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে ফরিদপুরের এই বিভাগীয় জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফরিদপুর জেলার জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব আদনান হোসেন অনুকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফরিদপুর মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব শাহরিয়ার হোসেন শিথিলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক ছাত্র দলের সাবেক সফল ভারপ্রাপ্ত সভাপতি ফরিদপুরের কৃতি সন্তান আমাদের প্রিয় নেতা ফরিদপুরের আমাদের মাঠে প্রবেশ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে কৃষক দলের একটি মিছিল আসছে, মাঠে প্রবেশ করেছে। আমরা করতলিতে ধন্যবাদ জানাই এবং ওইখানেই অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি, ওইখানেই অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল যে বিভাগীয় কর্মসূচি অংশগ্রহণ করেছেন, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে মিছিল আসছে, ওইখানে অবস্থান করেন মাঠে।